দেখো এই মুহূর্তে আরো একটা যে তথ্য পাওয়া যাচ্ছে, যে যেমনটা জানা যাচ্ছে যে স্থানীয় মাধ্যম আমরা জানতে পাচ্ছি যে বেশ কয়েকজনের হতাহতের আশঙ্কা রয়েছে। কারণ যে কথাটা আমরা বলছিলাম যে একটু আগে আমরা দেখেছিলাম, যে যেটা বলছিলাম যে 10 থেকে 12টি যেহেতু আমরা এই ডিব্রুগড় এক্সপ্রেসের লাইন চ্যুত হয়েছে, সে তো ভয়াবহ দুর্ঘটনা। এবং এই দুর্ঘটনার যে ছবি আমরা দেখতে পাচ্ছি দেখো ভয়ঙ্কর ছবি, রেল লাইনের পাশে ছড়িয়ে তারা বহু মানুষ রয়েছে, স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগিয়েছে। এবং হতাহতের সংখ্যা একাধিক হওয়ার সম্ভাবনা যে খুব স্বাভাবিক এমনটা কিন্তু এই ছবি থেকে খুব সহজে অনুভব। পাশাপাশি যে বিষয়টা জানা যাচ্ছে যেহেতু উত্তরপ্রদেশের গোন্ডা জেলাতে এই ঘটনা ঘটেছে, ইতিমধ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই রেলের একাধিক আধিকারিক এবং অন্যান্য রাজ্যের বিভিন্ন আধিকারিক ইতিমধ্যে ঘটনাস্থলের উদ্দেশ্যে তাদেরকে পাঠিয়েছেন, এবং যাতে দ্রুত যাতে যে রিলিফ পাওয়া অর্থাৎ যে উদ্ধার কাজ যাতে ইতিমধ্যে খুব দ্রুততার সঙ্গে শুরু করা যায় সেই বিষয়টা তিনি নজরদারি করছেন। এবং তিনি তার এবং যারা আহত হয়েছেন তাদের যাতে সঠিক ঠিক মতো চিকিৎসা করা যায় সেই ব্যবস্থাপনার জন্য ইতিমধ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতিমধ্যেই কিন্তু তার যে আধিকারিকরা রয়েছেন তাদেরকে ইতিমধ্যে ঘটনাস্থলের উদ্দেশ্যে পাঠিয়েছেন। এবং পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে অনুপম যেটা বলছিল যে রেলের আধিকারিকরা ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন। কারণ দেখো 10 থেকে 12টা কামরা লাইনচ্যুত এবং যাত্রী বোঝাই ডিব্রুগড় এক্সপ্রেস চণ্ডীগড় থেকে ছেড়ে উত্তরপ্রদেশের গোন্ডার কাছে এই যে দুর্ঘটনা ভয়াবহ, তাতে আহতের সংখ্যা একাধিক হওয়ার সম্ভাবনা অন্তত ছবি দেখে তেমনটা বোঝা যায়। এবং স্থানীয়রা যারা রয়েছে তারা ইতিমধ্যে উদ্ধার কাজে হাত লাগিয়েছেন, এবং সেই ভয়াবহ ছবি দেখতে পাচ্ছ বলি যেভাবে মানুষ 10 থেকে 12টা লাইন কামরা লাইনচ্যুত একটা আরেকটার উপরে একেবারে পড়ে গিয়েছে। এবং যেহেতু যাত্রী বোঝাই ট্রেন ছিল এবং সেই সময় ট্রেনের গতিবেগ কত ছিল বা অন্যান্য কি বিষয়, যেহেতু এখনো পর্যন্ত রেলের আধিকারিকরা ঘটনাস্থলে উদ্দেশ্যে রওনা দিয়েছে, এখনো তারা পৌঁছনি বা স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগিয়েছেন। এবং পাশাপাশি যে ছবি উঠে আসছে সেই ছবি থেকে বহু মানুষের আহত হওয়ার সম্ভাবনা যে রয়েছে, কারণ যেহেতু ট্রেনটি গতিবেগ ছিল এবং যাত্রী বোঝায় যে সেহেতু এই ধরনের ট্রেন দুর্ঘটনার ক্ষেত্রে যেহেতু কামরা লাইন সেক্ষেত্রে আহতের সংখ্যা স্বাভাবিকভাবেই বেশি হবে। এবং আমরা সবচেয়ে বারবার যে বিষয়টা উঠে আসলে এক মাসের ব্যবধানে আরো একটা রেলের বড়সড় দুর্ঘটনা, এবং সেক্ষেত্রে যাত্রী পরিষেবা যেটা রেলের বিষয়ে যাত্রী পরিষেবা বারবার ব্যাহত হচ্ছে, এবং একইভাবে দেখতে পাচ্ছি যে বহু যাত্রী হতাহত হচ্ছেন। এবং রেলের নিরাপত্তা নিয়ে এবং রেলের এই যে বিষয় সেই আমরা একেবারে বারবার প্রশ্নের মুখে উঠেছে, ডিব্রুগড় এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়ার ঘটনায় কিন্তু ফের রেলের নিরাপত্তা এবং একই সঙ্গে রেলের নিরাপত্তার পাশাপাশি রেলের বিষয় নিয়ে একাধিক প্রশ্নচিহ্ন কিন্তু সামনে উঠে আসছে। পৌলমি বেশ সুকেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। যেভাবে রেল দুর্ঘটনা, আর এই রেল দুর্ঘটনার পর জরুরি বৈঠকে বসেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের গোন্ডায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, বিশেষ দল পাঠানো হচ্ছে, অর্থাৎ উত্তরপ্রদেশের গোন্ডায় যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, একসঙ্গে 10 থেকে 12টি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে, জরুরি বৈঠক করছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, এবং উদ্ধার কাজের জন্য বিশেষ দল পাঠানো হচ্ছে যাতে যুদ্ধকালীন গতিতে উদ্ধার কাজ করা যায় সেই দিকে নজর দেওয়া হচ্ছে। এর আগে আমরা দেখেছিলাম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা 17 জুন, আর আজ 18 জুলাই, মাত্র এক মাস, সেই এক মাসের ব্যবধানে আবারও রেল দুর্ঘটনা। আর এবার উত্তরপ্রদেশের গোন্ডা চণ্ডীগড় থেকে ট্রেনটি আসছিল, অসমের ডুবরিগড় ছিল তার গন্তব্য, আর ঠিক তারই মাঝে উত্তরপ্রদেশের গোন্ডায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। সুকেন্দু, তুমি যেমনটা জানাচ্ছিলে যে বারবার একটাই প্রশ্ন উঠছে, রেলের যে সুরক্ষা সেই সুরক্ষাটা নিয়ে প্রশ্ন উঠছে, এখন কি পরিস্থিতি, লেটেস্ট কি কি আপডেট রয়েছে সুকেন্দু? দেখো যে ছবি আমরা দেখতে পাচ্ছি এবং রিপাবলিক বাংলার মাধ্যমে দর্শকরা দেখতে পাচ্ছেন, লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস এবং গোন্ডায় এই এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। 15904 হরিয়ানা থেকে চণ্ডীগড় থেকে অসমের ডিব্রুগড় যাচ্ছিল এবং উত্তরপ্রদেশের গোন্ডায় দুর্ঘটনা। এবং যে ছবি দেখে দুটো ছবি দেখতে পাচ্ছে, একদিকে লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস এবং যে সংখ্যা আছে তা 10 থেকে 12টা, এবং 10 থেকে 12টি যাত্রী বোঝাই একেবারে কামরা যেগুলো লাইনচ্যুত হয়েছে, এবং সেই লাইনচ্যুত হওয়ার ফলে শতাধিক বা বহু মানুষের শুধুমাত্র হতাহত দেখো না, আহত নয়, আহতের পাশাপাশি যেমনটা খবর পাওয়া যাচ্ছে বহু মানুষের মৃত্যুর আশঙ্কাও কিন্তু থেকে যাচ্ছে। যেভাবে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা কিন্তু থেকে যাচ্ছে, কারণ যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে মূলত ছটি কামরা একেবারে লাইন থেকে ছিটকে গিয়ে পাশে পড়েছে, এবং পাশাপাশি বাকি 4 থেকে 5টি কামরাও কিন্তু ইতিমধ্যে লাইনের পাশে পড়ে রয়েছে। স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগিয়েছেন, রেলের আধিকারিকরা ইতিমধ্যে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে এবং তারা কিছুক্ষণের মধ্যে পৌঁছাবে। অন্যদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তারকে ইতিমধ্যে বৈঠক সেরে ফেলেছেন এবং সেখানে লোক পাঠাচ্ছেন, এবং এত বড় দুর্ঘটনা, এবং যে দুর্ঘটনা আমি বারবার যে কথাটা বলছিলাম যে এক মাসের এত বড় দুর্ঘটনা এবং সেই কারণে উদ্ধার কাজ দ্রুত তৎপরতা
সঙ্গে করা প্রয়োজন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তৎপরতার সঙ্গে জরুরি বৈঠক করছেন, বিশেষ টিম পাঠাচ্ছেন, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের অপর প্রতিনিধি অনুপম রয়েছে আমাদের সঙ্গে। অনুপম, রেলের পক্ষ থেকে কি কি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে? এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, 10 থেকে 12 খানা কামরা লাইন চ্যুত হয়ে গেল। অনুপম, দেখো এখনো পর্যন্ত রেলের তরফে কিন্তু কোনো স্টেটমেন্ট অফিসিয়ালি দেওয়া হয়নি যে কতজন ক্যাজুয়ালিটি রয়েছে, এবং হতাহত এবং আহতের যে সংখ্যা সেই সংখ্যাটা বাড়তে পারে অন্তত ছবি দেখে বোঝা যাচ্ছে। তবে ওইখানে কারা কোন কোন প্যাসেঞ্জাররা ছিল, কারণ তুমি জানো যে ডিব্রুগড় যাওয়ার এই যে ট্রেন, এই ট্রেনে কিন্তু প্রচুর পরিমাণে প্যাসেঞ্জার থাকে যারা ফ্লাইট অ্যাফেক্ট করতে পারে না। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যাত্রীগুলোর এখন কি অবস্থা রয়েছে, কতজনের মৃত্যু হয়েছে, কতজন আহত হয়েছে, তার অফিসিয়াল কোনো স্টেটমেন্ট এখনো রেল দেয়নি। রেল যেটা এই মুহূর্তে চাইছে সেটা হচ্ছে যে দ্রুততার সাথে উদ্ধার কাজটা করতে, অর্থাৎ যারা ওই বগির মধ্যে আটকে আছে বলে আশঙ্কা করা হচ্ছে তাদেরকে দ্রুত বার করে নেওয়া আসার চেষ্টা ইতিমধ্যে রেল আধিকারিকরা শুরু করেছে। স্থানীয় যারা প্রশাসন রয়েছে তাদের সাথে কথা বলা হয়েছে, যেহেতু উত্তরপ্রদেশ গভর্নমেন্ট তারা এই গোটা ব্যাপারটার উপর নজরদারি চালাচ্ছে, স্বাভাবিকভাবে তাদের সাহায্য নিয়ে রেল আধিকারিকরা ইতিমধ্যেই এখান থেকে যারা ভেতরে রয়েছেন তাদেরকে কীভাবে বার করে আনা যায় তার প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে রেলের কর্তারা শুরু করে দিয়েছেন। এখনো পর্যন্ত আবারও বলছি অফিসিয়াল কোনো স্টেটমেন্ট রেলের তরফে দেওয়া হয়নি যে কত ক্যাজুয়ালিটি হয়েছে এবং কী পরিস্থিতি রয়েছে। তবে যে ছবি আমরা দেখছি সেই ছবি থেকে বোঝা যাচ্ছে যে মৃতের সংখ্যা কিন্তু থাকতে পারে বা বাড়তে পারে বলে এই আশঙ্কা করা হচ্ছে। তবে সব মিলিয়ে রেল আধিকারিকরা ইতিমধ্যেই এই বিষয়টির উপর নজরদারি শুরু করে দিয়েছেন, রেলের কর্তারা সেখানে পৌঁছেছেন। অনুসন্ধান কমিটি, এই কমিটি তারা পরে রিপোর্ট দেবে, কিন্তু প্রাথমিকভাবে যারা আটকে আছে তাদেরকে বার করার চেষ্টা রেল কর্মীরা করছেন। বেশ অনুপম, তুমি আমাদের সঙ্গে থাকো, একসঙ্গে দুটো ছবি দেখাচ্ছি এই মুহূর্তে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সেই ভয়াবহ দুর্ঘটনা, গত 17 জুন যেভাবে দুর্ঘটনা ঘটেছিল, এতগুলো মানুষের প্রাণ হারিয়েছিল, আর সেই ঘটনা রেশ কাটতে না কাটতে এবার গোন্ডায় ভয়াবহ দুর্ঘটনা। গোন্ডায় লাইন চ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস, ডিব্রুগড় এক্সপ্রেসের 10 থেকে 12টি কামরা লাইন চ্যুত, সেই ছবি দেখাচ্ছি ফার্স্ট অন। যেভাবে উদ্ধার কাজে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারা, বেশ কয়েকজন মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এবং প্রচুর মানুষ আহত হতে পারে এমন আশঙ্কার কথাও বারবার শোনা যাচ্ছে। তবে ইতিমধ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি উচ্চ পর্যায়ের বৈঠক করছেন, বিশেষ টিম পাঠাচ্ছেন, যাতে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালানো যায়। স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে হাত লাগিয়েছে, ভয়াবহ দুর্ঘটনা। গোন্ডায় লাইন চ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস, চণ্ডীগড় থেকে অসমের ডিব্রুগড়ের দিকে যাচ্ছিল ট্রেনটি, এর মাঝে উত্তরপ্রদেশের গোন্ডায় ভয়াবহ দুর্ঘটনা, একসঙ্গে লাইন চ্যুত হয়ে গিয়েছে 10 থেকে 12টি কামরা। কিভাবে দুর্ঘটনা ঘটল, কাদের গাফিলতি, কাদের দায়, সেগুলো পরের বিষয়, এর মাঝে সব থেকে বড় বিষয় উদ্ধার কাজ। উদ্ধার কাজ কিভাবে হবে, কত দ্রুত নিরাপদে যে সমস্ত যাত্রীরা রয়েছে তাদের উদ্ধার করা যায়, সেই কারণে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি উচ্চ পর্যায়ের বৈঠক করছেন, বিশেষ টিম পাঠানো হচ্ছে। এর আগে আমরা দেখেছিলাম যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা এবং সেখানে রেলওয়ে সেফটি কমিশনের যে রিপোর্ট বারবার সামনে এসেছিল, রেলের গাফিলতির অভিযোগটা বারবার সামনে এসেছিল এবং সেই রিপোর্টেও এই বিষয়টি, অর্থাৎ যে অসঙ্গতি, অর্থাৎ রেলের যে সিগন্যালিং সিস্টেম, যে অটোমেটিক সিগন্যালিং সিস্টেম বন্ধ হওয়ার পর যখন ম্যানুয়ালি কাজ হচ্ছিল তখনই একটা অসঙ্গতি ধরা পড়েছিল, আর এবার সেই ঘটনা রেশ কাটতে না কাটতে আবার উত্তরপ্রদেশের গোন্ডায় ভয়াবহ দুর্ঘটনা।